আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমরাও ভালো আছি। আজকে আমি দেখাবো দেশি শোল দিয়ে দেশি আলুর রেসিপি, শীতের আমেজের একটি তরকারি। তো শোল মাছগুলোকে আমি কিউব করে এবং আলুগুলোকে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার অন্য একটি কড়াইয়ে আধা কাপ পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি করে ভেজে নেব। শীতকাল বলতেই শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, শোল মাছ দিয়ে, দেশি আলু, পেঁয়াজ কলি, টমেটো দিয়ে অসাধারণ এই তরকারিগুলো। এক প্লেটেরও বেশি ভাত খাওয়া যায় এই তরকারিটা হলে। তো পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে, তারপরে এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ মরিচের গুঁড়ো, এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর একটি কথা সবসময় মনে রাখবেন, আমি সবসময় বলি মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারিটা তত বেশি মজা হয়। তো মশলাটা দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যখন উপরে তেল উঠে আসবে তখন এতে ধুয়ে রাখা মাছ এবং আলুগুলোকে দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো উপরে তেল উঠে এসেছে, এখন আমি সেই আলু এবং মাছটাকে দিয়ে দেব। এখন এটাকে আমি চামচের সাহায্যে অনবরত সুন্দরভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম চুলায় রেখে আমি এটা কষাবো, এমনভাবে কষাবো যাতে মাছটার থেকে ফ্লেভারটা বের হয়, খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। ইচ্ছে করবে তখনই যেন তরকারিটা খেয়ে ফেলি, এত মজা করে রান্না করছি এটা আমি। আপনারাও যদি এত মজা করে খেতে চান অবশ্যই আমার মতো ট্রাই করবেন রান্না করতে। তো আমি এটাকে ঢেকে দিয়েছি, তারপর ওই মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই মাছটা সিদ্ধ হয়েছে। আমি আর বাড়তি পানি ব্যবহার করিনি, ভালোভাবে কষানো হলে যখন উপরে তেল উঠে এসেছে তখন এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ আমি মাছটাকে এমনভাবে কষিয়েছি কষানোর সময় এটা 70% হয়ে গেছে। তো মাছটা বলক চলে আসলে আমি এখানে দিয়ে দেব টমেটো, এভাবে কেটে রেখেছি সেই টমেটোগুলোকে নেড়ে চেড়ে দিলাম। আর লবণটা চেক করেছি আমি এক ফাঁকে, একদম পারফেক্ট। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের লবণটা কম বেশি করে নিতে পারেন। এখন এটাকে ঢেকে দেব। তো ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে প্রায় তখন আমি এই পেঁয়াজ কুটিগুলোকে এভাবে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব, দিয়ে 5 মিনিটের মতো এটাকে রেখে দেব। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টি, তারপর এটাকে নেড়ে চেড়ে দেব। এত মজা হয়েছে তরকারিটা যা বলার বাইরে, সবাই এই তরকারিটা মেহমান আসলে আপনারা খাওয়াতে পারেন, অবশ্যই প্রশংসা পাওয়ার মতো একটি তরকারি। এখন এটাকে আমি একটু ঢেকে দেব, সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা তুলে, এই তো দেখুন ঝোলটা একদম ভোনা ভোনা হয়ে আসছে। তারপর আমি এখানে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমি একদম ভোনা ভোনা করে নিয়েছি, অসম্ভব মজার একটি তরকারি, প্রশংসা পাওয়ার মতো একটি তরকারি, মুখে লেগে থাকার মতো একটি তরকারি। আপনারা এটা বাসে অবশ্যই আমার মতো ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।